পরে যে আমি বলবো না ইটস গুড সো আরও কয়েকবার খেতে হবে টু ট্রাই ইট বিকজ ভালো লাগছে ইট ইজ সো ডিফারেন্ট মাউথ ওয়াটারিং অ্যান্ড ইউনিক বার্গার অ্যাজ ওয়েল বাট আই মিন দ্য হোল চিকেন নো উইদাউট এনি বান সো ইটস সো অ্যামেজিং আমার কাছে এটা অনেক বেশি মজা লাগছে কারণ এটা হচ্ছে অন্যান্য বার্গারের মতো উপরে বান নাই দুইটাই চিকেন তো এটা হচ্ছে বেস্ট পার্ট এটা বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি বান অ্যান্ড ইটস আ হোল চিকেন অ্যান্ড দ্য সাইজ ইজ সো বিগ সো ইটস সো অ্যামেজিং আমরা সবসময় সাব বা বার্গারে যেটা দেখি যে ভিতরে একটা লেয়ার থাকে এবং উপরে ব্রেড থাকে বাট এটা জিনিসটা টোটালি ডিফারেন্ট এটার লেয়ারটাই করা হয়েছে চিকেন দিয়ে ক্রাঞ্চি অ্যান্ড ক্রিমি ইটস ইউনিক অ্যান্ড মাউথ ওয়াটারিং জুসি অ্যান্ড ক্রিস্পি বোথ টুগেদার